মানে আপনার জীবনের গল্পটা আসলে শুনে মানে আমি কি বলবো, আসলে মাথার উপর আসমান ভেঙে পড়ার মতো। মানে আপনি বিয়ে শাদী করেন নাই? ছিলাম, তারা চলে গেছে গা। মালয়েশিয়া 11 বছর খাটছি, ব্যাংক অ্যাকাউন্ট করছিলাম আমার শাশুড়ির নামে, টাকা পয়সা সব শাশুড়ির নাম পাঠাইছি, শাশুড়ি ব্যাংকে চলে সেই চলছে। আবার টাকা পয়সাও পাঠাইলেন, তখন আপনার ঋণগুলো কেন শোধ করলো না তারা? সেই তো কথা, তাদের সাথে যোগাযোগ কথাবার্তা নাই কত বছর? 35 বছর চলে। দেখেন 35টা বছর একটা মানুষের জীবন কতটা দুর্বৃত্ত সহ হইতে পারে। এই দেখেন, এই যে ছোট্ট চুলা, এই যে এখানে রান্না করে, একটা মশারি আছে, এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নাই। এই যে আঙ্কেলের জিনিসপত্র, কড়াইতে কি আছে দেখেন, ও কড়াইতে আপাতত কিছু নাই, বৃষ্টি আসলে তো পানি পড়ে, ওই যে ফুটা। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল সালাম দিছি। আপনার কি থাকা খাওয়া সব এখানেই? কি বলেন আঙ্কেলের তো পুরো জীবনটাই বেদনা, তাইলে না? মানে মালিক যে হালে রাখবে ওই হালে আপনি সন্তুষ্ট, আপনার কোনো অভিযোগ নাই? সত্যি মন থেকে বললেন? হ্যাঁ সত্যি। আচ্ছা আঙ্কেল, তাইলে এখানে আমাকে মানে কয়েকটা কথা বলে, আপনি এখানে একাই থাকেন? হ্যাঁ একাই থাকি। ছেলে মেয়ে ফ্যামিলি? ফ্যামিলি সব থাকে, আমার নিজস্ব জায়গা আছে 3 ডিসিম, ওই জায়গার মধ্যে থাকে এলাকায়। এলাকায়। এটা কোন জায়গা আঙ্কেল? এটা আপনার চৌহাট। চৌহাট সাভার থানা। সাভার থানা। আপনার ফ্যামিলিতে আর কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার ভাইস্তা আছে, আমার বড় বোন আছে, আমার বড় আচ্ছা বোন আছে, আর আমি আছি। আপনার নিজের ফ্যামিলি, যেটা মানে আমি বোঝাতে চাচ্ছি আপনার আমার কোনো ফ্যামিলি নাই। মানে আপনি বিয়ে শাদী করেন নাই? ছিলাম, তারা চলে গেছে গা, আমার থাকে না। ও মানে আপনি বিয়ে করছিলেন, ওখানে কি কোনো বাচ্চা কাচ্চা? তারা সব গেছে গা আমার থেকে। আপনার ফ্যামিলিতে কয়জন বাচ্চা কাচ্চা ছিল? 2জন ছিল, ছেলে মেয়ে 2জন। আচ্ছা, তো ওনারা আপনারা ছেড়ে কত বছর আগে চলে গেছে আঙ্কেল? একটু আমার আপনার জীবনের গল্পটা একটু আমার সাথে শেয়ার করেন। আমার শাশুড়ি শ্বশুরে 2জনে মিলে বিদেশ পাঠাইছিল। ও আপনার ওয়াইফ রে? আচ্ছা আচ্ছা, আপনারে বিদেশ পাঠাইছিল কোন দেশে? পাঠাইছিল মালয়েশিয়া। আচ্ছা, তারপর মালয়েশিয়া 11 বছর খাটছি, 11 বছর খাটছি, 11 বছর খাটার পরে ব্যাংক অ্যাকাউন্ট করছিলাম আমার শাশুড়ির নামে। আচ্ছা আচ্ছা, টাকা পয়সা সব শাশুড়ির নাম পাঠাইছি, শাশুড়ি উঠাইছি, শাশুড়ি ব্যাংকে চলে সেই চলছে। আবার এমন এই খেত খোলা তার সুদি দিয়া টাকা নিয়ে, ওই টাকা দিয়ে আমি গেছিলাম। আল্লাহ, টাকা দেখেছিলাম, এই টাকার ব্যাস সুস্থে সুস্থে আমার জীবন শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওখানে খাইলাম ধরা। আচ্ছা, ওখানে খাইলাম ধরা। ধরা খাওয়ার পরে এই তো আমার বউ বেশি আদর করে না, আমার বউ কথা কয় না। হ্যাঁ, আমি যদি যাইবার ডাই নেওয়া যায় বাই দিলো। হ্যাঁ, আমার বাড়িতে থাকবার গেলে যদি 8 দিন থাকে তাহলে বাহার বাড়িতে থাকে 15 দিন। আচ্ছা আচ্ছা, মানে এটা হলো আপনি বিদেশ থেকে আসার পরে। আচ্ছা, আপনি যে বিদেশে গেলেন, আপনি তো টাকা পয়সা ভালোই পাঠাইতেন তাই না? টাকা পয়সাও পাঠাইলেন, তখন আপনার ঋণগুলো কেন শোধ করলো না তারা? সেই তো কথা, আল্লাহ। আচ্ছা, তারপরে সে থাকে 8 দিন, তারপর এইভাবে চলতে চলতে তারপর কি হলো? তারপরে সে আর আসেই না, সে একবার চলে গেছে তার বাপের বাড়িতে। আচ্ছা, এখন কি উনি আর কোনো বিয়ে শাদী করছে? আপনি জানেন না? তাদের সাথে যোগাযোগ কথাবার্তা নাই কত বছর? বহুত বছর হয়, বহুত বছর হয়, 35 বছর চলে। যোগাযোগ করি আমি গেছি 5 বার গেছি, 5 বার গেছি। আমার ওখানে যে মাতবর আসলো, মাতবরের কাছে কইলাম বৃত্তান্ত, বৃত্তান্ত কনে কল ঠিক আছে তুই যা, তুই যা দেখ তুই কি কহে। আচ্ছা, হ্যাঁ, আমি শেষ তাও কাছে কইলাম যে আমি মাতবরের কাছে অনুমতি নিয়ে এসেছি, এখন তুমি যদি যাও আমার সাথে তাহলে নাও যাই, আর যদি না যাও তাহলে তুমি একবার না করে দাও আমারে, আমি আর আহম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অনেক আমি তোমার যাম না, তুমি যাও গা। তাই আমার কাগজ দে বললাম, তাহলে আমার কাগজ দে, আমি যাম গা, আমি একলা যাম কেমনে? আচ্ছা, তার বুঝ দিম কেমনে আমার দেশের মানুষের? আচ্ছা, আমার নাকি যাবি না তুই, ঘুষটা আমি কাগজ দিম কেমবে? তোর কাগজ দে। কাগজ দিম না। ও মানে সে অফিসিয়ালি কোনো তালাক টালাকও দিবে না, ডিভোর্সও দিবে না, কিন্তু আপনার কাছে আসবেও না। এই অবস্থা দেখে পরে আপনি এই অবস্থা ছেড়ে দিয়ে নিজের মতো নিজে, নিজের মতো নিজে, হ্যাঁ তার মতো দেখে এইভাবে আপনার জীবন চলতেছে। আর এই জায়গাটা তো কোনো, এটা তো আপনার নিজের জায়গা না। এখানে যে আপনি যে বোতল টোতল এগুলো যে বস্তা টস্তা দেখতেছি, এই যে ভ্যান, এই ভ্যানটা দিয়ে কি করেন? বোতল ঢুকাই। ও তার মানে এই ৩৫ বছরের আপনার জীবন এখন চলতেছে হলো এই বোতল টোতল টোকান এখানে নিয়ে আসেন আর এই রুমটার মধ্যে আপনি থাকেন। আচ্ছা, আর রান্না বান্না? রান্না আমি করি, সামনে সব কিছু আছে কই। আল্লাহ আঙ্কেল, আপনার জীবনটা তো তাহলে আঙ্কেল পুরো মানে কষ্টের জীবন। কষ্টের জীবনে তো বিদেশ থেকে টিয়া দমান নাই, টিয়া কো হেটা তো যে হে শ্বশুর খাইছে, এটা শ্বশুর শাশুড়ি খাইছে, বাইরে পাঠাইছে ওর মালয়েশিয়া সিঙ্গাপুর। মানে আপনার টাকা সিঙ্গাপুর পাঠাইছে? সব সবার ছোট ভাই ছিল, চার বোনের মধ্যে ভাই আছিল একটা, সবার ছোট। আমার বউ হইল সবার বড়। আপনার টাকা দিয়ে ছোট ভাইরে বিদেশ পাঠাইলো, অথচ আপনার আজকে এই দশা। আচ্ছা, আপনি যখন টাকা পাঠাইতেন বিদেশ ছিলেন টোটাল 12 বছর না? 12 বছর না, 11 বছর। 11 বছর। তো 11 বছর প্রতি মাসে ওই সময় কত করে পাঠাইতেন বাংলাদেশি টাকায়? বাংলাদেশি টাকা পাঠাইতাম 350 টাকা, বাংলাদেশি না, ওই দেশে $350 পাঠাইতেন। মানে এইরকম কি ছিল নাকি পরে টাকার পরিমাণ বাড়াইছেন নাকি? এরকমই বাড়াইছিল, 650 টাকা নেই 700 টাকা বেতন হয়েছিল আর কি। বেতন হয়েছিল ওই না, আপনার খরচ বাদ দিয়ে আপনি $300-400 পাঠাইতেন এরকম। 35টা বছর এই জায়গায় আঙ্কেল। আচ্ছা, না না নানান জায়গায় আসি, নানান জায়গায়। এই জায়গা কতদিন? ভাদ্র মাসে আসছে এখানে। মানে এগুলো এই সারাদিন ঘুরে ঘুরে এগুলো টোকান না মালে জিগানি মাল। ও ময়লা যারা ফালায়? হ্যাঁ, ওই যে আপনার ওই পৌরসভার ময়লাগুলো না? হ্যাঁ, ময়লা থেকে মাল এই যে গাইটেন আইনে যেগুলো গোছাইতেছেন না, এইভাবে গোছায় গোছায় প্লাস্টিক আলাদা করে নিয়ে আলাদা করেন, করে করে বিক্রি করেন। কই কই রান্না করেন একটু দেখেন আসেন। আমার ট্রেন যাচ্ছে, এইটা হচ্ছে দেখেন আঙ্কেলের এইটা ভ্যান। দেখেন 35টা বছর একটা মানুষের জীবন কতটা দুর্বৃত্ত সহ হইতে পারে। এই দেখেন এই যে ছোট্ট চুলা, এই যে এখানে রান্না করে, একটা মশারি আছে এখানে, কিন্তু কোনো ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নাই। এই যে মশারি, এই যে আঙ্কেলের জিনিসপত্র। কড়াইতে কি আছে দেখেন? ও কড়াইতে আপাতত কিছু নাই, রান্না করে খাইছিল। আল্লাহ আল্লাহ, বৃষ্টি আসলে তো পানি পড়ে, ওই যে ফুটা। এইখান দিয়ে যাচ্ছিলাম আঙ্কেল একা দেখে একটু কথা বললাম। বেসিক্যালি আমি যেটা করি এরকম, আমার কাছে তো এরকম মনে হয় আমি একটু কথা বলার চেষ্টা করি। আল্লাহ দেখেন আশেপাশে যদি একটু দেখাই, এটা হচ্ছে ঠিক আপনার চন্দ্রা আছে যে, চন্দ্রার একটু সামনে আর কি, মানে চন্দ্রার আশেপাশে একটা জায়গা, পল্লী বিদ্যুৎ থেকে একটু ভিতরে। হায় রে মানুষের জীবন, আল্লাহ। এটুকু কথা করে কনে যাবো, আমার তো কিছুই নাই, আমার কিছুই নাই। আমার কনে উঠিয়ে দিবি ভাই, তুই উঠিয়ে দিয়ে আমার, আমার কনে দিবি উঠিয়েছিস যে, আমার জায়গায় তো নাই, আমি কন যাবো। আচ্ছা, তাই আঙ্কেল আপনার যে 3 শতক জায়গা যে ছিল, ওই জায়গাটুকু? ওই জায়গা হয় বাইশটার কাছে, মানে 22 তো এখানে থাকে আর কি। না আপনি তো কেউ নাই এই জন্য যান? কেউ নাই, ওই মালিক মালিক ওই। তাহলে আপনার যে যে 2টা ছেলে মেয়ে যে ছিল, কোনোদিন আপনি কি কোনো ফোন ইউজ করেন আঙ্কেল? আমার আমার সাথে আমার মেয়ে আসে, মেয়ে আসলে হ্যাঁ ওখানে, হ্যাঁ তার বিয়ে ফাঁকি ওখানে যাই হাইলে আমার তুতি চালাপ করে কিছু। ও বড় মেয়ে, তার 7 বছর কালে থেকে গেছিলাম, 7 বছর আমার পালছি। আচ্ছা 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 আচ্ছা, ওর একটু মায়া আছে, ওই একটু আসে, ও আইলে হয়তো একটা পাঞ্জাবি দিল, নাহলে 2000 টাকা দিল, হ্যাঁ নাহলে 1 মণ কি 1.5 মণ ধান দিল। ও মানে ওই ওই মেয়েরও বিয়ে হয়ে গেছে, সে যতটুকু পারে খোঁজ খবর নেয় আপনার। চিনে কিভাবে যে আপনি এখন কই আছেন? আমি বাড়িতে থাকলে। ও মাঝে মাঝে বাড়িতে যান না? আবার 22 আছে, 22 কাছে আমার পরিচয় দিয়েছি, আমি ওখানে থাকি। ও আমার তালাশ করলে তুমি কই? আঙ্কেল আপনি কান্নাই করে দিছে না কষ্টে। আপনার এই গল্পটা কি কেউ শুনছে এর আগে? আমি প্রথম শুনলাম। আচ্ছা শোনেন আঙ্কেল, আপনার সাথে যে আমি কথা বলতেছি, আপনার এটা ভিডিও হচ্ছে আর এটা সবাই দেখতেছে। আপনি মানে আপনার ওয়াইফ যে কাজ করছে শ্বশুর শাশুড়ি, মানে এদেরকে আপনি কি বলতেছেন একটু বলেন। এই ভিডিওটা যদি তাদের কাছে যায় তাহলে তারা আপনার এই কথাগুলো শুনবে, তাদের সম্পর্কে আপনার কি বলার আছে একটু বলেন। তাদের সম্পর্ক মানে তাদের প্রতি আপনার রাগ, ক্ষোভ, অভিযোগ। আপনি জিনিসটা আমার একটু বলেন। একটাই আমার বউ যদি আমার সাথে থাকতো তাহলে আমার এই দুর্গতি হয় না। এটা হলো এক নম্বর অভিযোগ। আর দ্বিতীয় নম্বর, দ্বিতীয় নম্বর অভিযোগ আর আনতে গেছি ও আসে না আমার সাথে। তার মানে আজকে আপনার এই জীবনের দুর্দশার কারণে একমাত্র সব আপনার বউ। তাই আল্লাহ, আপনার সুন্দর একটা জীবন ছিল আঙ্কেল। হ্যাঁ, হয়তো তখন কাজ হয়তো আপনি হয়তো অন্য কাজ করতেন। আসলে মেয়েরা তো অনেক নরম দিলের, কিন্তু যখন কঠিন হয় তখন দেখেন আপনার জীবনটা তছনছ করে দিয়েছে একদম। না আচ্ছা, আপনি আঙ্কেল মানে আল্লাহর কাছে কি এদের বদদোয়া করেন না এদের নামে? না, তা করেন না। তা করি নাই, করুন না, করুন না। তার কারণ আমার কর্মে আছে, মানে কপালে আছে, ভাগ্য হিসেবে মেনে নিয়েছেন এটা। না ভাগ্য হিসেবে মেনে নিয়েছি। তাহলে আমি আমার দুইজন পোলাপানের বিয়ে করলাম, আমার 88-তে বিয়ে করছি। 88-তে বিয়ে করছি, আমার দুইজন পোলাপান হলো। তার মধ্যে গেলাম বিদেশ, তখন বউ কথা শুনছে, বউ আমার পাউছে দিছে। আচ্ছা, ঠিক আছে। বাইতে গেলে বাইতে থেকে কলে থেকে পানি বদিতে পানি নিয়ে পাউ ধুয়ে আবার চুল দিয়ে মুছে দিছে আমার। এত আদর করতো আমার বউ। কিন্তু সে যদি স্বামী ভক্ত হইতো, সে তো আল্লাহ রসুল যদি মানতো যে একজন সন্তানের বেহেশত হলো মায়ের পায়ের নিচে। কিন্তু আল্লাহ হাজবেন্ডকে কত সম্মান দিয়ে দিছে স্ত্রীদের কাছে। আপনাকে একটা হাদিস শোনাই। ধরেন আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সেজদা দিতে বলতো, তাহলে তার স্ত্রীদেরকে তার স্বামীকে সেজদা দিতে বলতো। এটা কি জানেন? তাহলে আপনার বউ যদি এইভাবে চিন্তাটা করতো, আপনার কোনোভাবে ছেড়ে যেত না। ইভেন কোনো মেয়েই তার হাজবেন্ডকে ছেড়ে যেত না যদি এইভাবে চিন্তা করতো যে একটা স্ত্রীর কাছে হাজবেন্ডের মর্যাদা আল্লাহ কতটুকু দিছে। অথচ আপনি, আপনাকে আজকে একদম দুঃখের সাগরে ভাসায় দিয়েছে। 35টা বছর আপনি রাস্তায় রাস্তায়, গোসল নাই, খাওয়া নাই, মানে আছেন তো আসেনি, জীবনটা খালি কোনোরকম বাইচে আছে। খাইতে হয়, মানে বাঁচতে হলে খাইতে হবে, না খাইলে খিদায় কষ্ট হয় জন্য কিন্তু আপনি টিকে আছেন। না হলে আপনি না খা কিন্তু মরেই যেতেন যদি কষ্ট না হইতো। বিষয়টা কিন্তু এইরকমই অ্যাঙ্কেল। যাই হোক, মানে আপনার জীবনের গল্পটা আসলে শুনে মানে আমি কি বলবো, আসলে মাথার উপর আসমান ভেঙে পড়ার মতো। তো এখন কি আপনি ওই গ্রামে যায় কি আপনার বইয়ের খোঁজ টোজ নেন যে আমরা যাই হয়েছে হয়েছে, শেষ বয়সে একসাথে থাকি? না, এরকম গেলে কি আপনারা আর অ্যাকসেপ্ট করবে না? আমি ওই সমস্ত জায়গা আর যাবেনই না, মানে জীবন যে পাবে সেইভাবে কাটাই দিবেন। আচ্ছা, এই হঠাৎ করে যদি একদিন মরে যান, মরে গেলে গেলে আমরা কেউ জানবেও না। না জানলো। গোসল মাঝে মাঝে দেওয়া হয়? মাঝে মাঝে দিনে 7 মাস চলে গোসল দিনে পানি নাই, পানি নাই। একদিন পানি দিলে আর ঘুমখানে কলবদ্ধ করে খেয়ে যায়। ও, এই যে এই যে, মানে আপনি একটু গোসল করতে গেছিলেন আর পানি বন্ধ করে দেয়, খাওয়ার পানি দেয় না, গোসল করবার পানি। আল্লাহ, এক বালতি পানি হইলে আমার ওই জায়গা 500-600 পানি হইলে আমার একেবারে দুধের জায়গা। আহা, আজকে খাওয়া দাওয়া করছেন কখন সেটা বলেন? খাইছি বাবা সকালে, সকালে খাইছি, মালের নিয়ে গেছি, মাল নিয়ে আইছি। আবার কত হুগা দিয়েছিলাম, এই কটা বাস করলাম। আবার রয়েছি, মনে করেন যে আজকে তো পাবেন না, অন্তকাল লোহা বাচ্চা ছুঁয়ে দেবেন নাকি? লোহা মো আসছি বাস নেবো। আচ্ছা, তাহলে আজকে সকালে খাইছেন, এ পর্যন্ত আর খান নাই? না। খাওয়ার টাকা আছে কাছে? টাকা আছে, পাক করবো। ও, মানে পাক করার জিনিসপত্র আছে। আচ্ছা, আজকে রাতটা যদি আমি খাওয়ার ব্যবস্থা করি, আপনি খাবেন আমারটা? না না, খাবেন না। অন্যেরটা খায় না, সে নিজে ইনকাম করে খায়। আল্লাহ আঙ্কেল, এই জিনিসটা ভালো লাগলো। আঙ্কেল একজন ব্যক্তিত্বশীল মানুষ, নিজে পরিশ্রম করে খায়। আচ্ছা আঙ্কেল, অনেক কথা বললাম, তাইলে মনে কিছু করেন না, মশা কামড়াচ্ছে। আপনি তো তাহলে যান, খাওয়া দাওয়া তো করবেন, রান্না বান্না করবেন না? পানি লাইটের ব্যবস্থা আছে? মোম আছে না? আচ্ছা, তুমি মোম জ্বালায় রান্না বান্না করে খান, খাওয়া দাওয়া করে রেস্ট করেন। হ্যাঁ, আবার কোনোদিন এদিকে আসলে দেখা হবে, যেহেতু আপনি আমার খাবারের রিয়াটা খাবেন না আজকে। সরকারি লোক নাকি? না, সরকারি লোক না, আমরা আসলে সাধারণ মানুষ, ঘোরাঘুরি করি। আমি একটু মানে গল্প খুঁজি আর কি, যে মানুষ মানে নিরিবিলি পড়ে থাকে চিপায় চাপায় জঙ্গলে, বনে জঙ্গলে, এদের কষ্টগুলো একটু আমি শুনি। মানে এক কথায় তার কষ্ট আমার সাথে শেয়ার করে, আমার মাধ্যমে অনেকেই শোনে, সে একটু হালকা হয়। মানে আপনার কিছুটা কষ্ট আমি আজকে নিয়ে নিলাম আর কি, এরকম বিষয়। ভালো। আচ্ছা আঙ্কেল, তাইলে আপনাকে আর জ্বালাইলাম না, মনে কিছু করেন নাই তো? না, আপনি কিছু করা আলাম না। না না না, আপনি আর কি করবেন আঙ্কেল, এই যে আপনি যে আমাদের সাথে কথা বলছেন, মানে হয় কি যে আপনাদের মতো লোকেদের সাথে কিন্তু অনেকেই কথা বলতে চায় না। এই জিনিসটা আমার কাছে খারাপ লাগে, যে এই যে আপনি এখানে বছরের পর বছর পরে আছেন, এদিক দিয়ে যে এত মানুষজন যায়, কেউ ডাক দেয়, কিছু জিজ্ঞেস করে না। কিন্তু জিজ্ঞেস করা কিন্তু উচিত, যে আপনার কী অবস্থা, কেন আছেন, খাইছেন কিনা। আমি একটু এগুলো করি, এগুলো করতে আমার ভালো লাগে। লাস্টে আবার এই যে খাওয়ানোর কথা বলি, আপনি যদি খাইতেন আমি আপনারা খাওয়াইতাম। কারণ আপনি আজকে আমারটা খান। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। তাহলে আজকে রাতের খাবারের ব্যবস্থাটা আমি করে দেই। হ্যাঁ, মানে আমি কিছু টাকা দিয়ে যাই, আপনি খালি রাত্রে ওইটা দেখে আনি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা আমি দিচ্ছি, আপনি এটা খেয়ে নেবেন। মানে আজকের রাতটা মানে আপনি আমারটা দেখাবেন। আর সবার উদ্দেশ্যে কিছু বলার নাই, আসলে যারা যারা দেখতেছেন আঙ্কেলের জন্য দোয়া করবেন। আসলে মানুষের জীবন কতটা কষ্টের আর আপনারা কতটা সুখে আছেন, এইগুলোই আসলে আমি আপনাদেরকে দেখাইতে চাই। এই জন্য আমি এই ভিডিওগুলো করি, যে দেখেন আপনি কম্বলের নিচে এসিতে ঘুমান, ফ্যামিলি পরিবার আছে, সবাই আছে, আর অথচ মানুষ এখনও এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যাদের কেউ খোঁজ নেয় না, কেউ দেখে না। এই যে একটু ঘরের মধ্যে থাকে, ঝড় বৃষ্টি হইলে পানি পড়ে না আঙ্কেল? পানি পড়ে, তারপরে কেউ এসে উঠাই দিলে উঠে যাইতে হয়। হ্যাঁ, আবার কই যায় তার ঠিক ঠিকানা নাই। মানে জীবনটা খুব কষ্টের আঙ্কেল। হ্যাঁ, আর যদি ফ্যামিলি থাকতো, ছেলে মেয়ে থাকতো, বউ থাকতো, জিনিসটা কীরকম সুন্দর হইতো না সবার মতো। কিন্তু এগুলোর জন্য একটু আগে থেকে সাবধানে করতে হয়। তারপরেও আমি বলে গেলাম যে আর একবার একটু চেষ্টা করে দেখেন আঙ্কেল, ঠিক আছে? যে যদি কিছু করা যায় আর কি, যদি তাদের সাথে যায় কথা বলে যে আগে যা হয়েছে হয়েছে, এখন একটু আমরা শেষ বয়সটা একসাথে থাকি, এরকম আমরা একটাবার চেষ্টা করে দেখেন আর কি, যে তারা কি বলে। বোঝেন না, মানুষের তো ভুল ত্রুটি থাকেই। এতে করে এটা করলে হবে কি, আপনার শেষ জীবনটা দেখেন, এখানে যদি আপনি মরেও থাকেন, কতদিন পরে আপনি লাস্টটা মানুষ দেখতে আসবে তার কোনো ঠিক নেই। হয়তো এরকম হওয়ার সম্ভাবনা বেশি যে পচে যেদিন গন্ধ বেরোবে, মানুষ যখন গন্ধতে টিকতে পারবে না তখন ফেলে দিতে আসবে। এর আগে আপনাকে কেউ দেখতে আসবে না। আপনি বলেন, এটার একটা প্রুফ দেই আপনাকে। আপনার এই আজকে যেরকম আপনারা ডেকে নিয়ে কথা বললাম, এরকম লাস্ট কয়দিনে কেউ করছে? না, কেউ করে না, তাই না? তাহলে আপনি এই জিনিসটার থেকে শিক্ষা নেন, যে আপনি যদি মরে পড়েও থাকেন এখানে শুয়ে, কেউ দেখতে আসবে না। অতএব আপনি মানে আপনি যে একদিন মরতে হবে, মরার পরে কি হবে সেই পরিবেশটা আপনার তৈরি করে যেতে হবে, ঠিক না বিষয়টা? তো সেই জায়গা থেকে যদি চিন্তা করেন তাহলে একটু চেষ্টা করেন আর একবার। আর আমি আবার এই দিক দিয়ে আসলে আপনার সাথে আবার কোনো দিন দেখা হবে। আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই লোকেশনটা হলো চন্দ্রা, মানে কালিয়াকৈর চন্দ্রা অর্থাৎ চান্দুরা, এটা হলো কালামপুর একটা কাঠবাগান। এইখানে আসলে আঙ্কেলটা পেয়ে যাবেন। আঙ্কেলের ফ্যামিলি থেকে যদি এই ভিডিওটাকে দেখে থাকেন, অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের হাতে পায়ে ধরে বলি যে শেষ বয়সটা যদি তাকে সাথে নিয়ে একসাথে থাকা যায় সেইটা একটু দেখবেন। কারণ কখন মানুষ মরে বাসে তার ঠিক নেই, বয়স হয়ে গেছে, সেইভাবে এখানে পড়ে থাকে, মশার কামড়, লাইট নেই, ফ্যান নেই, কিছু নাই। ভিডিওটি এখানেই শেষ করছি। খুবই দুঃখজনক স্টোরি, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।